রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এমন খবর মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল এসব তথ্য জানান। তিনি লিখেন, আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার করা হচ্ছে তা ভুয়া। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হওয়া হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার অভিযোগকারী আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা বুধবার রাত থেকে তদন্ত শুরু করেছে। এর আগে বুধবার শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির। তার পক্ষে বুধবার দুপুরে সংস্থাটির প্রধান কোঅর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম এ আবেদন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে।